Hey guys, welcome back to my new another vlog. তো गाइस দেখো জানার শেষ নেই, শেখার বয়স না, আজ কিছু জানাবো না, শেখাবো না। আজকে তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাব এবং নতুন কিছু দেখাবো। চলো আজকে আমরা যেতে চলেছি রাজার দিকে। চলো রাজার দিকে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে ডাইরেক্ট। ইতিমধ্যে আমরা চলে এসেছি দিঘিতে। পিছনে দেখতে পাচ্ছ রাজার দিঘি, আর আমরা এখন দাঁড়িয়ে আছি দিঘির পাউড়ির উপরে। আর এখানকার যে পরিবেশ কেমন, এখানকার সৌন্দর্য কেমন, এখানকার সব কিছু তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। চলো তাহলে এই ভিডিওটা কিছু সিনেমেটিক শটের সাথে শুরু করা যাক। লেটস স্টার্ট। बहकी सभी जुबा है, हम हैं हजारों में, अब की कमी जरा है। अट्टे देखिए शुरू থেকে শেষ প্রান্তে চলে এসেছি। আর এই শেষ প্রান্তে আসতে প্রায় 1 থেকে 2 মিনিট সময় লেগেছে শেষ প্রান্তে আসতে দেখি। আর এই দিঘিটা মোটামুটি 20-25 বিঘা জমির উপরে এই দিঘিটা তৈরি হয়েছে, মানে কাটা হয়েছে দিঘিটাকে। আর এই দিঘিটার চারিপাশের পরিবেশটা খুবই সুন্দর জায়গা। যে এত সুন্দর একটা জায়গা না, মানে বলে বোঝানো যাবে না। আর এতটা সুন্দর পরিবেশ, চারি সাইডে নিঝুম নিঃশব্দ, একদম মানে বিশাল পরিবেশ এখানে জায়গাটা। আর ঝিরঝির করে হাওয়া হচ্ছে, মানে চরম লাগছে এই গরমকালে এই দিঘির পাড়ে বসে। সেই মানে সে একটা ফিলিংস এসে যাবে। আর এখানে যারা আসবে আর কি, মানে যারা আসতে চাও তারা কী করে আসবে এবং কীভাবে আসবে, এই দিঘিটা হচ্ছে নিধির পোতাতে রয়েছে আর কি। এই দিঘিটায় আসতে গেলে মেন কথা ভৈরবে আসে, ভৈরব থেকে নিধির পোতায় রাজার দিকে বললে যে কেউ বলে দেবে এই দিঘিটা কোন দিকে আছে এবং কীভাবে আসবে। সুন্দর একটা জায়গা। আর এখানে একা একা ঘোরার একটা ফিলিংসই আলাদা। যারা কাপিল তারাও আসতে পারো, জায়গাটা খুবই সুন্দর। বলতে গেলে এই জায়গাটায় মেন হলো সরস্বতী পুজোর দিনকে বিশাল ভিড় হয় এই জায়গাটায়। আর এই জায়গাটা প্রেম করার মতনই জায়গা একদম। ইতিমধ্যে এখানকার এক বাসিন্দাকে পেয়ে গেছি, ওনার কাছ থেকে শুনে নেব এই দিঘিটার সম্পর্কে কিছু ইতিহাস। আর এই দিঘিটা মানে রাজা কৃষ্ণচন্দ্র কেটেছিল কিসের জন্য, সব কিছু তোমাদেরকে জানাবো। বলুন এই দিঘিটার সম্পর্কে কি জানেন আপনি? এই দিঘিটার সম্পর্ক কি? হ্যাঁ ধরো এই রাজা রাজার আমলের দিঘি। আচ্ছা কৃষ্ণচন্দ্র রাজার আমলের। তা এই ভিড়ে রাজার মাঝি বাড়ি আসতে গেছে এমনি বাস। আচ্ছা এইবারে এখান থেকে তখন তো গাড়ি ঘোড়া ছিল না, তখন ওই মোষ হাতি ঘোড়া এই সমস্ত নিয়ে এনে আসতেন। আচ্ছা এখানে একটা আছে তালপুকুর, তালপুকুর নাম করে ওই জায়গাটা একটা আছে পুকুর নিয়ে, ওইখানে অ্যাক্সিডেন্ট দিত। আর এই ভৈরবচন্দ্রপুর এই জায়গাটা এসে অ্যাক্সিডেন্ট দিত। আচ্ছা তা সেই হাতি ঘোড়ার জলখানের জন্য এইখানে পুকুর ডাকা ছিল। আচ্ছা আচ্ছা তারপর এখান থেকে চলে যেত শ্রীনিবাস মাসি বাড়ি। আচ্ছা আবার মাসি বাড়িতে ঘুরে আসার সময় এইখানে ভিড়ে জলমল খাই, আবার এখান থেকে রেস্ট নিয়ে যাচ্ছে। আর এরপরে যাই আসছে আগে ছিল, আসতে আগে ছিল জমিদার পোতা। আচ্ছা আচ্ছা সেই জমিদার পোতার থেকে বিক্রি হলো আর কি এই দিঘিটা বাণিজ্যের কাছে। আচ্ছা এই দিঘিতে কি মাছ চাষ করা হয় এখন? আচ্ছা মাছ চাষ করা হয় এখন, লিজ দেওয়া হয়। আচ্ছা আচ্ছা দিঘিটা কার আছে এখন? এখন আছে অনিল বাণী। অনিল বান। আচ্ছা আচ্ছা আপনারা কি নিয়ে লিজে নিয়ে মাছ? আমরা আমি আছে পাহারা। আচ্ছা আচ্ছা আমি এখানে পাহারা লিজ নো আছে। হাস দিঘিটার সম্পর্কে যে ইতিহাসটা শুনলাম, মানে এই দিঘিটার সম্পর্কে মানে বিশাল কিছু তথ্য এবং কাহিনী রয়েছে। মানে এখানে যারা আসবে দিঘিটা দেখবে, আশা করি তাদের ভালো লাগবে। দিঘিটা একবার আসবে, এসে ভিজিট করবে দিঘিটা কেমন জায়গায় রয়েছে এবং দিঘিটা খুবই সুন্দর একটা জায়গায় রয়েছে। প্রায় এক মাসের কাছাকাছি চ্যানেলে কোনো ভিডিও নেই, কিছু পার্সোনাল প্রবলেমের মধ্যে ছিলাম। আর চ্যানেলে এক মাস ভিডিও দেওয়া হয়নি, চ্যানেলের রিচ পুরো ডাউন হয়ে গেছে। এই ভিডিওটা একটু বেশি বেশি করে সবার সাথে শেয়ার করে দিও, এই আশা রাখি।